ইতিহাসের সাক্ষী ব্রিটিশ ভারতের অহিংস স্বাধীনতা আন্দোলনে এক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন খান আব্দুল গাফ্ফার খান সীমান্ত গান্ধী নামে যিনি বেশি পরিচিত উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে তার অহিংস স্বাধীনতা আন্দোলন ব্রিটিশ শাসকদের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল উনিশশো সালে তাকে গ্রেফতারের পর পেশাওয়ারে বিক্ষোভরত জনতার উপর ব্রিটিশ সৈন্যদের গুলিতে কয়েকশো মানুষ নিহত হন সেই ঐতিহাসিক ঘটনা নিয়ে আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি উনিশশো তিরিশ সাল ওলাফ ক্যারো নামের এক তরুণ ব্রিটিশ অফিসারকে পাঠানো হয়েছে ব্রিটিশ ভারতের সবচেয়ে দুর্গম এবং রুক্ষ একটি অঞ্চলে আফগানিস্তান সীমান্ত থেকে অল্প দূরে আমি যখন ব্রিজের ওপর দিয়ে নদী পার হলাম আমার মনে হল আমি যেন নিজের দেশে ফিরে এলাম এর একটা কারণ ছিল সেখানকার ভূপ্রকৃতি উঁচু উঁচু পাহাড় আমাকে স্কটিশ হাইল্যান্ডের কথা মনে করিয়ে দিচ্ছিল সেখানকার লোকজনও বাদবাকি ভারতের চাইতে এত আলাদা আপনার মনে হবে আপনি যেন একেবারে ভিন্ন কোনো দেশে এসে হাজির হয়েছেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ যা এখন পাকিস্তানের খাইবার প্রদেশ বলে পরিচিত আসলেই ভারতবর্ষের অন্য অঞ্চল থেকে একেবারেই আলাদা পাঠান নামে পরিচিত এই অঞ্চলের মানুষের খ্যাতি যোদ্ধা হিসেবে সরকারি চাকরির সুবাদে এই পাঠানদের খুব ঘনিষ্ঠভাবে দেখেছেন ওলাফ ক্যারো সত্তরের দশকে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পাঠানরা আসলে জাতিতে আফগান তারা খুবই ভয়ঙ্কর এবং বিদ্রোহী স্বভাবের তারা দেখতে মোটেই কিন্তু ভারতীয়দের মতন নয় তারা দেখতে খুবই কঠোর আর ভারতীয় চেহারার যে নমনীয়তা নেই দীর্ঘদেহ সবুজ চোখের পাঠানরা বেশ অহংকারী এবং প্রাণোচ্ছল যে ব্রিটিশ অফিসারদের সেখানে পাঠানো হতো তারা একই সঙ্গে এদের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ বোধ করত আবার বিদ্রোহী স্বভাবের জন্যে এদের প্রতি ক্ষিপ্তও ছিল বলছিলেন লেখিকা ড মুকুলিকা ব্যানার্জি যিনি পাঠানদের নিয়ে একটি বই লিখেছেন পাঠান বা পশতুনরা ঐতিহাসিকভাবেই এক যোদ্ধা জাতি হিসেবে পরিচিত অথচ তাদের মাছ থেকেই তৈরি হল ভারতের সবচেয়ে খ্যাতিমান অহিংসাবাদী নেতাদের একজন তার নাম খান আব্দুল গফ্ফার খান উনিশশো বিশের দশকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের গ্রামে গ্রামে ঘুরেছেন বাছা খান তখন এই নামেই পরিচিত ছিলেন খান আব্দুল গফ্ফার খান তিনি তখন এক আত্মশুদ্ধির আন্দোলন শুরু করেছিলেন গ্রামে গ্রামে ঘুরে তিনি সবাইকে এই আত্মশুদ্ধির ডাক দিচ্ছিলেন এ সময় তিনি আজাদ স্কুল নামে কিছু স্কুল চালু করেন কারণ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ব্রিটিশ শাসনের একটা বড় দুর্বলতা ছিল শিক্ষার অভাব যথেষ্ট স্কুল সেখানে ছিল না আব্দুল গাফার খান তখন প্রদেশের এক সুপরিচিত নেতা ব্রিটিশ শাসকরা তাকে মোটেই পছন্দ করতেন না গফর খানকে তারা গ্রেফতার করে জেলে পাঠায় তার আজাদ স্কুলগুলো নিষিদ্ধ করা হয় ব্রিটিশ শাসকরা তার উপর কড়া নজরদারি চালাচ্ছিল 1930 সালের 23 এপ্রিল প্রদেশের ডেপুটি কমিশনার আব্দুল গফর খান এবং তার ভাইকে গ্রেফতারের নির্দেশ জারি করলেন এর বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে তার সমর্থকরা জড় হলেন পেশওয়ারের কিচ্ছা কাহিনী বাজারে মেটকাফ ছিলেন ডেপুটি কমিশনার তাঁর জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয় কিন্তু এর বিরুদ্ধে শহরের রাস্তায় লোকজন নেমে আসে ডেপুটি কমিশনার তখন সেনাবাহিনীর সাহায্য চাইলেন সেনাবাহিনীর একটা দল তখন পেশাওয়ারে পাঠানো হল তাদের সঙ্গে সাজোয়া গাড়িও ছিল কিন্তু এই অভিযানটি ঠিকভাবে পরিচালিত হয়নি একটি সাজোয়া গাড়িতে আগুন দেওয়া হয়েছিল আর যে সৈন্যদের সেখানে পাঠানো হয়েছিল তাদের দুটি দল জনতার ওপরে গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছিল সৈন্যরা গুলি চালানোর নির্দেশ অমান্য করে কার্যত বিদ্রোহ করেছিল আমি তখন সচিবালয়ে বসে কাজ করছি সেখানে বসেই আমি এই খবর শুনলাম ডেপুটি কমিশনার তখন আমাকে ঘটনাস্থলে যেতে বললেন কি ঘটছে আমাকে তার খোঁজ নিতে বললেন আমি তখন সামরিক বাহিনীর আরেকটা দলের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছলাম

তাদের সংখ্যা তো অবশ্যই পনেরোর বেশি ছিল কিন্তু এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা ছিল সেনাবাহিনীর একটি ভারতীয় রেজিমেন্টের সৈন্যরা যেভাবে গুলি চালানোর নির্দেশ অমান্য করে সেটা তারা নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানায় এত দশক পর আজ যখন আমরা সেদিন কি ঘটেছিল তা জানার চেষ্টা করি তা থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে তারা কোনো সশস্ত্র বিদ্রোহ দমন করছিল না অথচ ব্রিটিশ শাসকরা সেটাই লোকজনকে বিশ্বাস করানোর চেষ্টা করছিল এই প্রথম পশ্তুন জাতীয়তাবাদের উন্মেষ ঘটল এই ঘটনাকে কেন্দ্র করে খান আব্দুল গফ্ফার খান এই নতুন জাতীয়তাবাদী আন্দোলনের নেতা তাঁর গ্রেফতারকে কেন্দ্র করে যে বিরাট বিক্ষোভ শুরু হলো তা ব্রিটিশ শাসকদের অবাক করেছিল তারা এটা আশা করেনি শত শত পশতুন যখন রাস্তায় নেমে আসলো তখন ব্রিটিশ শাসকরা ভয় পেয়ে গেল তারা ভাবল জনতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ব্রিটিশ প্রশাসন আতঙ্কিত হয়ে জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিল চিফ কমিশনারের নাম ছিল শহরের যারা প্রবীণ গণ্যমান্য লোক তারা বোল্টনকে দুদিন পর শহর থেকে সেনাবাহিনী প্রত্যাহারে রাজি করালেন তারা বললেন সৈন্য সরিয়ে নিলে পরিস্থিতি শান্ত হয়ে আসবে কিন্তু আসলে পরিস্থিতি শান্ত হয়নি পরে বল্টনের একটা নার্ভাস ব্রেকডাউনের মতন হয় তিনি নিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তখন দায়িত্বটা এসে পড়ল আমার কাঁধে সৈন্য প্রত্যাহার করে নেয়ার পর শহরের নিয়ন্ত্রণ তখন বিক্ষোভকারীদের হাতে পেশাওয়ারের এই ঘটনা ব্রিটিশ প্রশাসনকে কাঁপিয়ে দিল তবে দুদিন পর অনেক কষ্টে তারা পেশোয়ারে তাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করল এর মধ্যেই আব্দুল গফ্ফার খানের দুই সমর্থক জেলে গিয়ে দেখা করলেন তার সঙ্গে তারা জানতে চাইলেন তাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত আব্দুল গফ্ফার খান তাদের অহিংস পথেই এই ঘটনার প্রতিবাদ জানাতে বললেন বলছিলেন আব্দুল গফ্ফার খানের ছেলে গনি খান আমার বাবা তাদের বললেন তোমরা ভারতের সব মুসলিমদের কাছে গিয়ে জানাও কি ঘটছে এখানে কিন্তু আল্লাহর দোহাই তোমরা এ নিয়ে অন্য কিছু করো না কেবল চিৎকার করে এর প্রতিবাদ করো তখন বাবা সমর্থকেরা ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে এ কথা জানালো কিন্তু কেউই তার অহিংস প্রতিবাদের কৌশলে একমত হল না একজন লোকই কেবল বাবার মতকে সমর্থন করলেন তিনি ছিলেন গান্ধীজি কয়েকদিন পরে গান্ধী তার এক ইংরেজ শিষ্য

অনেক বড় উস্কানি সত্য পাঠানদের মতো ভয়ঙ্কর যোদ্ধারা অহিংসা নীতি অবলম্বন করেছিল এই অহিংসা নীতি এভাবে বাস্তবে কার্যকর হতে দেখা সেটাই আমার মনে সবচেয়ে গভীর ছাপ ফেলেছিল ডেরিয়ার পেশোয়ারে বহু প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নেন পরে তিনি গান্ধীর কাছে রিপোর্ট দেন যে কিস্সা কাহিনী বাজারে দুই থেকে তিনশো মানুষ সেদিন গুলিতে নিহত হন তেইশে এপ্রিলের ওই ঘটনা আব্দুল গফ্ফার খানের আন্দোলনকে আরও শক্তিশালী করে তিনি পাঠানদের অবিসংবাদিত নেতায় পরিণত হন এক বছর পর ওলাফ ক্যারো আবারও আব্দুল গফ্ফার খান এবং তাঁর ভাই ড খান জাহিদকে গ্রেফতার করেন কিন্তু পরবর্তী বছরগুলোতে ওলাফ ক্যারো তাদের দুজনেরই ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হন ওলাফ ক্যারো যখন পরবর্তীকালে সরকারের উচ্চ পদে আসীন হন তখন খান জাহিদকে তিনি তার চিফ মিনিস্টার হিসেবে নিয়োগ দেন মানুষ হিসাবে এই দুই ভাই খুবই অসাধারণ চেহারায় কথায় বার্তায় নেতৃত্বের গুণাবুলেতে সব দিক থেকেই তারা অসাধারণ আমি বলবো না যে আমার সঙ্গে তাদের অমিল হয়নি আমি যখন গভর্নর তখন ডক্টর খান আমার মন্ত্রী ছিলেন আমার ব্যক্তিগত অফিসে তার সঙ্গে একবার আমার বিরাট বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে ডক্টর খান বেশ রেগে যান আমি তখন তাকে বললাম ডক্টর যদি তোমার মেজাজ ঠান্ডা না করো আমি কিন্তু তোমাকে আবারও জেলে ভরতে পারি তিনি আমার দিকে রেগে মেগে তাকালেন তারপর অট্টহাসিতে ফেটে পড়লেন আমাকে জড়িয়ে ধরলেন আমাদের মধ্যে সম্পর্কটা ছিল এই রকমই ভারত ভাগ হওয়ার আগে ওলাফ ক্যারো ছিলেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের শেষ ব্রিটিশ গভর্নর পরবর্তী সময়ে তিনি পাঠানদের নিয়ে একটি বড় বইও লিখেছেন আর আব্দুল গাফার খান মারা যান উনিশশো সালে